আমাদের কি বলবো, সেরকম কোনো ভাষা আমার নেই, একটা কথা না বললে নয়, তো তোমাদেরকে অবশ্যই বলতে হবে, তাই জন্যে বলা। তোমাদের মধ্যে অনেকেই তোকে খুব ভালোবাসতে, আর সবসময় বলতে ভাই কেমন আছে, ভাইকে কোন ডাক্তার দেখাচ্ছো, অনেকেই অনেক প্রশ্ন করতে, তো সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না তোমাদের। একটু আমি নিজেকে একটু নিজেকে নিজের মতো করে একটু দাঁড় করাই, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তার আগে তোমরা তো জানো যে আমরা হিন্দু, হিন্দু মতে হিন্দু ধর্মের অনেক নীতিনীতি আছে, তো কালকে ওর ঘাট, আর মঙ্গলবার হচ্ছে ওর শ্রাদ্ধ, আর বুধবার বলতে মানে ও তো অনেক ছোট বয়সে, মাত্র 26 বছর বয়স, তো কেউই আসবে না, কতগুলো বাচ্চাকে বলা হয়েছে, তাদেরকেই বলা হয়েছে তারা আসবে। তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তোমার ভাইয়ের একটু আত্মার শান্তি কামনা করো ভগবানের কাছে, আর ওদেরকে আমার ডাকার মতো ইচ্ছে নেই, কারণ ছোটোবেলা থেকে তো ওদের ডেকে এসেছি, আর তার বিনিময়ে আমি এত ভালো একটা উপহার পেয়েছি, তাই তোমাদেরকে বলছি, তোমরা একটু ওর আত্মার শান্তি কামনা করো, আর আমার কিছু বলার নেই। আর বাকি তোমাদের যার যার যা প্রশ্ন আছে আমি সব উত্তর দেব, শুধু আমাকে একটু সময় দাও, আর কিছু বলতে পারলাম না।